নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একদম টাটকা বাটা মাছ দিয়ে কাঁচকলা আর পেঁপে দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। দেখুন, আমি বাটা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো এবার ভেজে নেব। আমি আজকে বন্ধুরা সম্পূর্ণ শরীর সুস্থ রাখার জন্য একদম কম মশলা দিয়ে রান্না করে নেব। আমি তাই জন্য জিরে, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছি, আর নিয়েছি টমাটো, পেঁয়াজ। আমরা তো মুখের স্বাদে সবসময় রিচ খাবার খেয়ে থাকি, কিন্তু আমাদের এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য মাঝে মাঝে এই রকম স্বাস্থ্যকর রান্না কম মশলা দিয়ে খাওয়া উচিত। তাই আমি আজকে কাঁচকলা পেঁপে দিয়ে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল বানিয়ে দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো অপর পিঠ ভাজার জন্য। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। হালকা পেঁপেগুলো আমি একটু ভেজে নেব। ওর সঙ্গে কাঁচকলাগুলো দিয়ে দেব, সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে হালকা উল্টে পাল্টে ভেজে নেব। পেঁপে আর কাঁচকলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। ওয়ান ফোর চামচের মতো চিনি দিয়ে দেবো কালার আসার জন্য, দিয়ে দেবো ওয়ান ফোর চামচ কালো জিরে। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ছটা কাঁচা লঙ্কা, জিরে আর আদাকে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব, আর খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে দেবো দুটো টমাটোর টুকরো। পরিমাণ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, আর খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মশলাটাকে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা পেঁপে কাঁচকলাগুলো দিয়ে দেব, যে কিছুক্ষণ ধরে মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে। কিছুক্ষণ ধরে কাঁচকলা ও পেঁপেগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঝোলটা পাতলা পাতলা একটু রাখবো, তাই একটু বেশি জল দিয়েছি। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে এনে ফিরে আসি। ঝোলটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, পেঁপে কাঁচকলাগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। একটু বাটা মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে মাছগুলোতে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব।
আপনারাও এই গরমের সময় অবশ্যই বানাবেন, শুধু বাটা মাছ দিয়েও নয়, আপনারা যে কোনো জ্যান্ত টাটকা মাছ দিয়েই বানাতে পারেন। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চা বড় সবাইয়ের পক্ষে খুবই উপকারী একটা ঝোল। আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, গরমে সবাই সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আজ তাহলে আসি বন্ধুরা, আজ এই পর্যন্ত, নমস্কার।